এবার টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী নেতার তালিকায় নাহিদ ইসলামের নাম। 2024 সালের টাইম 100-র অন্তর্ভুক্ত হল বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী। গেল 2 অক্টোবর এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের। বয়স 26 পেরোয়নি, তবুও এর মধ্যেই বনে গেছেন মহান এক সংগ্রামের নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সামনের সারিতে ভূমিকা রাখেন নাহিদ ইসলাম। বাকিটা ইতিহাস। গণতন্ত্রকামী ছাত্র জনতার বিপুল রক্তের বিনিময়ে পতন হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এক স্বৈরাচারের। টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থা দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। টাইমকে নাহিদ বলেছেন, কেউ ভাবতেও পারেনি তাকে উৎখাত করা সম্ভব হবে, কিন্তু তাই করে দেখায় মুক্তিকামী জনতা। দেশব্যাপী তীব্র বিক্ষোভের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোই এখন সামনে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারে জেনজির 2 উপদেষ্টা একজন নাহিদ, অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। টাইম বলছে, 15 বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন তার মেরামতে নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে সরকারকে। এ বিষয়ে নাহিদের ভাষ্য, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম, অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।